어젯밤과 함께 떠나간 떠난 게는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아, 관계는 깊지 않아 보이는 거 알잖아. হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে ফাইনালে আবার শুক্রবার এসে পড়ছে, আর আমি বুঝি না যে শুক্রবার এত তাড়াতাড়ি কেমনে এসে পড়ে। আর আজকে ভিডিওতে আমি বানাবো একটা পেন্টিং প্যালেট, প্যালেট নাইফ, এরকম দেখতে একটা স্টেন্সিল, একটা পেপার কাটার আর একটা ব্রাশ হোল্ডার। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি বানাবো একটা পেন্টিং প্যালেট। তো এই জন্য আমি এখানে একটা কার্ডবোর্ড নিয়েছি আর এখানে পেন্টিং প্যালেটের শেপটা ড্র করে নিছি। ড্র করার পর আমি এটাকে কাট করে ফেলছি, আর এরকম আমাদের মোট দুইটা লাগবে। আমি এখানে মোট দুইটা কার্ডবোর্ড নিয়েছি, যেন এই জিনিসটা একটুখানি মোটা ছিলাম, যে এই দুইটা আর একটুখানি বড় সাইজে বানাবো, বাট আমার কাছে বড় কার্ডবোর্ড ছিল না আর এই সাইজেরই ছিল, তো ভালো এই সাইজেরই বানাই। তোমরা চাইলে আর একটুখানি ছোট বড় করে বানিতে পারো। তো এই দুইটাকে আমি ফেভিকল গ্লু দিয়ে লাগাইছি, আর এটা নিচে আমি একটা ফাইল রেখে দিচ্ছি। নিচে ফাইলটা রাখার কারণ হচ্ছে আমি এই জিনিসটাকে একটা স্যান্ড পেপার দিয়ে ঘষবো। এখন স্যান্ড পেপার দিয়ে ঘষলে সব ধুলা ময়লা টেবিলের উপর পড়বে, তো টেবিলটা যেন ময়লা না হয় জন্য হাতের কাছে ফাইল পেয়েছিলাম আর এটা রেখে দিছি। তো তারপর এখানে আমি আমার ফেভারিট জিনিসটা অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে জেসো। ভাই, জেসোর সাথে আমার এখন আলাদা একটা সম্পর্ক হয়ে গেছে, আমি সব জায়গায় খালি জেসো লাগিয়ে ফেলি। এই জায়গায় জেসো না লাগাইলে হইতো, বাট আমার কেন জানি জেসো লাগাইতে এত ভালো লাগে, এই জন্য আমি এই জায়গায় লাগাই। তারপর আমি পেপার থেকে একটা স্ট্রিপ কাট করে নিছি, এই স্ট্রিপটাকে এই যে কি বানিয়েছি প্যালেটটা বানিয়েছি এটা পাশে লাগিয়ে দিয়েছি। এবার এটাকে আমি কালার করবো। তো এই জেসো লাগানো কালার করা একদমই অপশনাল, তোমরা এটা না করলেও পারো, যেহেতু আমি চাইতেছি যে এটাকে একদম আসল যে প্যালেট থাকে ওই রকম করার জন্য, তো এই জন্য আমি এখানে পেন্ট করতেছি। এর আগে আমি অনেকবার এরকম উডেন টেক্সচারে পেন্ট করছি, এই জন্য আমার একটুখানি মোটামুটি ধারণা আছে যে কেমনি করতে হবে। তো পুরাটাই পেন্ট করা শেষ, এবার আমি সাইড দিয়েও বাকি অংশটুকু পেন্ট করে ফেলবো। তো রেডি হয়ে গেল আমাদের প্যালেট। ভাই, এখনো রেডি হয় না, এখানে ভার্নিশ লাগানো বাকি আছে, আর এখানে আমি ভার্নিশ উদাই লাগাইছি, এই জায়গায় ভার্নিশ না লাগালেও হয়। মানে এখানে জেসো লাগানো, পেন্ট করা, ভার্নিশ লাগানো সবকিছু একদমই অপশনাল, তোমরা চাইলে এগুলো নাও করতে। আর দেখো আমার স্টুপিডের মতন কাম, আমি ভার্নিশ লাগানোর পর এই জায়গা পেন্ট করতেছি, এই জায়গা নিজের নাম লেখতেছি ঠিক আছে, বাট এটা ভার্নিশ লাগানোর আগে করলে ভালো হতো না? তো যাই হোক, এবার এই ফাইলে কেমন এসে পড়ছে, এই জন্য আমি এটাকে কাইটা ফেলবো। এই ফাইলটা বেশি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, বাট কেন যা আমি এটা কাটলাম আমি নিজেও জানি না। আর্ট অ্যান্ড ক্রাফটে মাঝে মধ্যে এরকম প্লাস্টিকের শিটের দরকার পড়ে, এর জন্য আমি এই ফাইলটা নিয়ে নিই। আর এটার দাম মাত্র 30 টাকা, আর আমি এটাকে কিনছিলাম আমি হচ্ছে এই জিনিসটা বানানোর জন্য। এবার এই প্লাস্টিক শিটটাকে আমি সেম এই প্যালেটে মাপ করে কাটছি, আর এটাকে এবার উপরে বসাই দিব। আর এটাকে উপরে লাগানোর জন্য আমি এখানে ইউজ করতেছি সুপার গ্লু, আর সুপার গ্লু লাগানোর পর কেন জানি সাইড দিয়ে এরকম সাদা সাদা হয়েছিল, তো এতটুকু একদমই ঠিক ছিল। তারপর আমি এখানে ইউজ করতেছি স্কচ টেপ, এখানে টেপ না ইউজ করলেও হইতো, বাট আমি একটু অলস, এজন্য আমি এখানে টেপ ইউজ করছি, আর এটা কারণ তোমরা পরেই জানতে পারবা। তো প্যালেট তো বানিয়ে ফেলছি, এবার আমরা বানাবো এরকম একটা প্যালেট নাইফ। প্যালেট নাইফ বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্লাস্টিকের বক্স। এবার বলতে পারো প্যালেট নাইফ বানানোর জন্য আবার প্লাস্টিকের বক্সের কি কাজ? আরে, এই জায়গা থেকে আমাদের ভিতরে প্লাস্টিকটা লাগবে, এজন্য আমি এখানে বক্সটা নিয়েছি। থাক, মাঝে মধ্যে এরকম ছোটখাটো দুর্ঘটনা হয়। তো এখানে আমি এই প্লাস্টিকটা নিয়ে বানাবো, প্যালেট নাইফের যে মাথা থাকে মানে চামচটা থাকে ওইটা বানাবো। আর তোমরা প্লিজ কেউ এই জায়গা শক্ত প্লাস্টিকের জায়গায় বোতল ইউজ করতে যাও না, বোতল ইউজ করলে এটা কোনোদিনও হবে না। আর এখানে আমি আগে বলে রাখতেছি যে আমি এই ভিডিওটা বানাইতেছি ইন্ডিয়ান একটা ইউটিউব চ্যানেল নাজওয়ার থেকে। আমি ওর ভিডিও দেখছিলাম, বাট ওর আর্ট অ্যান্ড ক্রাফটে এমন এমন জিনিস ইউজ করছে যে যেগুলো হাতে কাছে থাকে না, তো এই জন্য আমি এখানে প্যালেট নাইফটা বানানোর জন্য নিজের মতো একটা ট্রিক বের করছি। আর তোমরা এখানে প্লাস্টিকের জায়গায় যে স্টিলের যে কোকের ক্যান থাকে না ওইগুলো ইউজ করতে। তো এবার এটাকে ধরার জন্য যে হাতল বা হ্যান্ডেল থাকে ওইটা বানাবো, তো ওইটা বানানোর জন্য আমি এখানে ইউজ করতেছি প্রাইস ট্যাগ। এখানে আমি প্রাইস ট্যাগের জায়গায় আইসক্রিমের কাঠি ইউজ করতে চাইছিলাম, বাট আইসক্রিমের কাঠি আমার কাছে ছিল না, এজন্য আমি এখানে প্রাইস ট্যাগ ইউজ করছি। আর আমি এখানে প্রাইস ট্যাগকে এরকম ছোট ছোট 4টা পিস করছি, আর এই পিসগুলোকে আমি এভাবে লাগাইতেছি। আর এখানে প্রাইস ট্যাগটা কিন্তু একটু শক্তপোক্ত হতে হবে, বেশি নরম হলে এটা হবে না। তারপর যে রিয়েল প্যালেট নাইফে এরকম বাঁকানো থাকে, আমি এটাকে একটুখানি বাঁকাই দিতেছি। তো এই যে হয়ে গেল আমাদের প্যালেট নাইফ। তো এবার আমি এই প্যালেট আর এই প্যালেট নাইফটা টেস্ট করে দেখবো। তো এখানে আমি দুইটা কালার নিয়ে নিছি, আর আমি এত বড় ছাপড়ি আর্টিস্ট যে এই প্যালেটটারে ধরে কেমন আমি এটাও জানি না। তো অনেক কষ্টের পর আমার এই জিনিসটা এমনি ধরতে ভালো লাগতেছিল, যে আমি এটা এমনি ধরছি, বাট এটা আসলে কেমনি ধরে আমি জানি না। এরপর আমি এই প্যালেট নাইফটা দিয়ে এই কালারগুলো মিক্স করতেছিলাম, আর এটা অনেক ভালোভাবেই হইতেছিল। তো এই জিনিসটা ভালোই, তোমরা চাইলে ট্রাই করতে পারো। তো এটার উপর কস্টিউম লাগানোর কথাটা আমি এখানে বলতেছি, তোমরা যারা যারা আমার মতো প্যালেট ধুইতে অনেক আলসামি করো, তারা জাস্ট নর্মালি এখান থেকে কস্টিউমটা টান দিলেই হয়ে যাবে। আর বলতেছে না যে প্রতিদিন পেন্টিং করার আগে তোমরা এখানে কস্টিউম লাগাবো, তোমরা মনে করো যে প্যালেটের উপর 1-2 মাস পেন্টিং করার পর প্যালেটটা যখন একদম ভুইড়া যাবে তখন তোমরা কস্টিউমটা উঠে ফেলে। তো কস্টিউম না থাকলে জিনিসটাতে তোমরা এমনি ইউজ করতে পারো, যেহেতু আমরা এটার উপর প্লাস্টিক ইউজ করছি, জাস্ট পেন্টিং এর পর কোনো একটা কাপড় বা পানি দিয়ে এটা ভালোভাবে ধুলেই হয়ে যাবে। তো এবার আমি বানাবো একটা পেপার কাটার। তো পেপার কাটার বানানোর জন্য আমি এখানে ইউজ করতেছি যে নর্মাল শার্পনার থাকে না, ওই শার্পনারের যে ব্লেড ওইটা, আমি যা ভিডিও দেখছিলাম উনি এখানে নর্মাল ব্লেড ইউজ করছিল, বাট আমার মনে হলো যে ব্লেড ইউজ করলে ওইটা ভাঙ্গা যাবে,
তো তারপর আমি খেয়াল করলাম যে শার্পনারের মধ্যে যে ব্লেডটা থাকে ওইটা অনেক শক্তপোক্ত হয়, তো আমি এখানে ওইটা ইউজ করতেছি। আর আমি এখানে আবার আইসক্রিম স্টিকের জায়গায় প্রাইসটাক ইউজ করতেছি। তো এখানে আমি শার্পনার থেকে প্রথমেই যে ব্লেডটা থাকে ওইটা খুলে নিছি, আর এটাকে আমি প্রাইসট্যাগের উপরে এমনি লাগাইতেছি। আর এটা লাগানোর জন্য অবশ্যই সুপার গ্লু ইউজ করতে হবে, নর্মাল ফেভিকল গ্লু ইউজ করলে এটা ভাঙ্গা যেতে পারে। আর এটাকে একটুখানি এক্সট্রা সিকিউর করার জন্য আমি এখানে আরও কস্টেপ লাগাইতেছি। তো চলো এবার এটা ট্রাই করে দেখি। তো এটা পেপারের উপরে একদম নর্মালি চলতেছিল, এটা একদম স্বাভাবিক। আমি পেপারের উপরেই একদম থাইমা যাব না, এটাকে আমি ইউজ করব প্লাস্টিকের উপরে। প্লাস্টিকের উপরে যাওয়ার আগে আমি দেখব যে পেপারের উপরে এটা ছোট ছোট ডিটেলস কাট করতে পারতেছে না। তো এখানে আমি অনেক ছোট্ট একটা পাতার শেপ কাট করছি আর এটা একদম ভালো মতনই হয়েছিল। এবার আমি প্লাস্টিকের শিটের উপরে এটা ট্রাই করব। তো প্লাস্টিক শিটটারেও এটা কাটা ফেলতেছিল, এবার আমি প্লাস্টিক শিট থেকে ডিটেলস কাট করার ট্রাই করব। তো এখান থেকেও এটা খুব ছোট ছোট ডিটেলস কাট করতে পারতেছিল। তো এবার আমি বানাবো এরকম দেখতে একটা স্টেন্সিল। তো স্টেন্সিল বানানোর জন্য আমি এগেইন এখানে ইউজ করছি প্লাস্টিক শিটটা। তো তারপর আমি এখানে পেপারে ইটের যে ডিজাইন আছে না, ওটা আমি এখানে ড্র করে ফেলছি। আমার অনেক দিন ধরে শখ ছিল যে এরকম ইটের ডিজাইনের স্টেন্সিল কেনা। তো এটা আমি পাইতেছিলাম না, দেখে আমি নিজে বানাই দিচ্ছি। এই পেপারটাকে আমি এই যে প্লাস্টিক শিটের পিছনে রেখে দিচ্ছি আর এটাকে ভালোভাবে কস্টিপ দিয়ে লাগাই দিচ্ছি। এরপর আমি এখানে সেই পেপার কাটারটা দিয়ে এটাকে আমি পুরাটা কাট করবো। আর এটাও এখানে খুব ভালোভাবেই কাজ করতেছিল। তোমরা চাইলে আমার উপর বিশ্বাস করে এই পেপার কাটাটা বানিয়ে নিতে পারো, কারণ এটা অনেক বেশি হেল্পফুল। আর আমি এখানে ব্রিক টাইপের এই ডিজাইনটা করতেছি, দেখে তোমাদেরও এরকম করতে হবে এমন কোনো কথা নেই। তোমরা এখানে ফুল, পাতা, লতা, যে কোনো ধরনের ডিজাইন করতে পারো। আর এটা কাটার সময় নিচেই ডায়েরিটা রাখছিলাম আর এই ডায়েরির অবস্থা দেখো, একদম 12টা বাজে গেছে। তোমরা অবশ্যই কেউ এটা টেবিলের উপর রেখে কাটতে যাও না, নইলে টেবিলে অনেক স্পট পড়ে যাবে। তো এবার আমি এটা নিশ্চিকা পেপারটা রিমুভ করে ফেলবো। তো স্টেন্সিলটা একদম রেডি, চলো এবার ট্রাই করে দেখি যে এটা হয় না। সবাই দেখি যে এটার উপর স্পঞ্জ দিয়ে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে। তো আমি সুফাতিকা স্পঞ্জ দিতে যে আম্মুর হাতে ধরা পড়ে গেছিলাম আর অনেক মার খেয়েছি, এর জন্য আমি এখানে টিস্যু ইউজ করতেছি। তো কালারটা এটার উপর ভালো মতন বসছিল, এবার আমি এটার উপর একটু টেক্সচার দেওয়ার ট্রাই করবো। তো এখানে আমি নিয়ে নিছি অ্যাক্রেলিক কালার আর আমি সেই প্যালেট নাইফে অ্যাক্রেলিক কালারটা লাগে এটার উপরে স্প্রেড করতেছিলাম। তোমরা যদি তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফটে টেক্সচার দিতে চাও তাহলে এই স্টেন্সিলটা তোমাদের খুবই কাজে লাগবে। তো এই স্টেন্সিলটা ওঠানোর সময় অনেক বেশি ভয় ছিলাম, বাট এটা ওঠানোর পর এটা রেজাল্টটা দেখে আমি অনেক বেশি হ্যাপি, মানে জিনিসটা অনেক বেশি সুন্দর হয়েছিল। তো এবার আমি ব্রাশ রাখার জন্য বানাবো ব্রাশ হোল্ডার। আর ব্রাশ হোল্ডার বানানোর জন্য আমি এখানে ইউজ করতেছি সুপার ক্লে। তোমরা এখানে মল্ডেড ক্লে ইউজ করতে পারো, বাট আমার কাছে মল্ডেড ক্লে ছিল না, এর জন্য আমি এখানে সুপার ক্লে ইউজ করতেছি। আর এই নিচে ম্যাটটা আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম, মাত্র এটা আসছে ভাবলাম যে এখানে ইউজ করে ফেলা। আর ম্যাটের উপর সুপার ক্লে দিয়ে কাজ করার সময় আমার এই একটা ভয় ছিল যে সুপার ক্লেটা লাগা যাবে, আর এটাই হলো। তো এর জন্য আমি এখানে এটার উপরে একটা প্লাস্টিকের শিট ইউজ করছি, এবার এটার উপরে আমি ক্লিয়ার করতেছি। তো আমি এই ব্রাশ হোল্ডারটা বানাইতেছি একটা পেন্টিং প্যালেটের শেপের। তো এবার আমি এই ক্লেটাকে একদম পেন্টিং প্যালেটের শেপে এনে ফেলছি, আর পেন্টিং প্যালেট যেরকম থাকে ওখানে আমি সেম এরকম একটুখানি ডিটেলস দিয়ে দিতেছি। তারপর এখানে আমি দুইটা ব্রাশ রাখছি এখানে জায়গাটা মার্ক করার জন্য। আর এরপর আমি এখানে বানাবো একটা পেন্ট টিউব। আর এই ব্রাশ হোল্ডার দুইটা পিন্টারেস্ট এখন এত বেশি ভাইরাল হয়ে গেছে যে আমি এটা বানাইতেছি। তো এই সেকেন্ড ব্রাশ হোল্ডারটা বানাবো আমি পেন্ট টিউবের মতো। তো রঙি টিউবগুলো যেরকম হয় আমি এখানে সেম ওরকম একটা টেক্সচার দিয়ে ফেলছি, মানে টেক্সচার বলতে আকৃতি দিয়ে। তো তারপর আবার এখানে আমি দুইটা ব্রাশের শেপ দিয়ে দিছি, মানে ব্রাশ রাখার জন্য যে জায়গা থাকে না ওইটা। মানে আমি কিছু কিছু জায়গা আছে যে এমনভাবে বলি যে আমি বুঝাইতেই পারি না, মানে বুঝাইতে যাই একটা আর হয়ে যায় আরেকটা। তো তোমরা আমার এই কথাগুলো ইগনোর করো। তো তারপর আমি এখানে এটা শুকানোর পর ইউজ করতেছি জেসো। আই এম ফলিং লাভ উইথ জেসো, মানে জেসো লাগাইতে আমার এত বেশি ভালো লাগে। পেন্টিং প্যালেটটা আমি এখানে ব্রাউন কালার করতেছি আর এটাকে শুকাইতে দিতেছি, আর তার পাশে আমি এখানে পেন্ট টিউবটা কালার করে ফেলছি। আর এটাকে আমি কালার করবো আমার মটমাট অ্যাক্রেলিক কালারের ব্লু কালারটার মতো। নিচে প্লাস্টিকটার জন্য জিনিসটা এত গ্লসি লাগতেছিল, কিছু দেখাই যেতেছিল না, এই জন্য আমি উপরে সাদা পেপার রেখে দিচ্ছি। তো তারপরে এই পেন্ট টিউবটা আমি ভালোভাবে কালার করে নিতেছি। তো তারপর আমি এই পেন্টিং প্যালেটের সব কালারগুলো ফিল করে দিই, যেন মনে হয় যে একদম রিয়েল পেন্টিং প্যালেট। আর এই ছোট পেন্টিং প্যালেটটা আমার বড় পেন্টিং প্যালেটের সাথে একদম বাচ্চা লাগতেছে। তো তারপর এই দুইটার উপর আমি ভার্নিশ অ্যাপ্লাই করছিলাম, যেটা ভিডিও আমার এখানে করা হয় নাই। তো তারপর আমি এই জিনিসটাকে ইউজ করে দেখাইতেছি আর এই জিনিসটা অনেক বেশি হেল্পফুল। এবার টেবিল আর ব্রাশে ময়লা ভরবে। তো এই ছিল আজকের 5টা DIY। তোমাদের কাছে আজকের ভিডিও কেমন লাগছে কমেন্টে বলো, আর তোমার কাছে এই 5টা DIY এর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে কমেন্টে বলো। আই হোপ আজকের ভিডিও থেকে তোমাদের একটু হলেও হেল্প হয়েছে। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই। লং ভিডিও মানে어젯밤과 함께 떠나간 떠난 게는 나를 전혀 바라보지 않잖아. 이 둘 사이 관계는 깊지 않아, 관계는 깊지 않아 보이는 거 알잖아.